সম্মানিত সুধী মণ্ডলী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু রহমানের মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে উপলক্ষ করে 2021 সালে আন্তর্জাতিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপের যাত্রা শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি টিম আর্জেন্টিনা। টিম চাইনিজ তাইপে। একটা জোরে করতালি হবে আমাদের তৃতীয় দল ইংল্যান্ড। And you also know the England cricket team, they are also in Bangladesh, and here we got England Kabaddi team. And after that, team Indonesia. আমাদের চতুর্থ দল টিম ইন্দোনেশিয়া। কাবাডি 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 কাবাডি। অভ্যাগত সুধী মণ্ডলী, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পঞ্চম দল কাবাডি টিম ইরাক। কাবাডি Team Iran, they participated last year, and this is another time for Team Iran. And after that, very familiar team in this tournament, Team Kenya. আমাদের ষষ্ঠ দল Team Kenya. ছটি দল আমরা প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানালাম, তারা হচ্ছেন টিম এ। সুধী মণ্ডলী, আপনাদের সকলের আপনাদের সকলকে জানাতে চাই, টুর্নামেন্টে অংশ নেওয়া যে 12টি দল তাদেরকে গ্রুপ এ এবং গ্রুপ বিতে ভাগ করা হয়েছে। এই গ্রুপ এ এবং গ্রুপ বি মোট 5টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। যে ছটি দলকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানালাম তারা গ্রুপ এ সদস্য। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি টিম মালয়েশিয়া। কাবাডি কাবাডি প্লিজ গিভ আ বিগ হ্যান্ডস ফর টিম মালয়েশিয়া। কাবাডি 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 কাবাডি। এন্ড আফটার দ্যাট ইটস টাইম টু ওয়েলকাম টিম নেপাল। কাবাডি কাবাডি পরের দল টিম নেপাল। কাবাডি 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 কাবাডি। এর পরের দল টিম পোল্যান্ড। কাবাডি কাবাডি অলসো অ্যানাদার ফ্যামিলিয়ার টিম হু প্লেড লাস্ট ইয়ার ইন দিস টুর্নামেন্ট, লেটস সে দেম ওয়েলকাম ব্যাক। And after that, another Asian tough competitor, Team Sri Lanka. এর পরের দল Team Sri Lanka. কাবাডি 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 কাবাডি। আমাদের আরেকটি হট ফেভারিট দল থাইল্যান্ড। A big hands for Thailand. And this is the time to welcome the host nation, the red and green Bangladesh. দুবারের চ্যাম্পিয়ন এবং এইবারের টুর্নামেন্টের হট ফেভারিট টিম বাংলাদেশ। অভ্যাগত সুধী, গত দু আসরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার আরও বড় পরিসরে এবং কলেবর বাড়িয়ে অংশগ্রহণকারী দলের সংখ্যা দাঁড়িয়েছে 12টি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের গণ্ডি পেরিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকা মহাদেশেও তার ব্যাপ্তি ছড়িয়েছে। সুপ্রিয় সুধী, প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে টিম আর্জেন্টিনা। গত দু আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ,
এবার স্বাগতিকদের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। টুর্নামেন্টের এবার হট ফেভারিট দলও বাংলাদেশ। Dear ladies and gentlemen, it's really a pleasure to say Bangladesh, they are the hot favorite of this tournament and they are the host and they are the champion of last two seasons. This is season 3 and we have got 12 teams in this tournament on Bangabandhu Cup 2023 International Kabaddi Tournament season 3. And this tournament is dedicated to the father of the nation, the great leader, Bangabandhu Sheikh Mujibur Rahman. সুপ্রিয় সুধি, বঙ্গবন্ধু কাপ 2023 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ জনাব চৌধুরী আব্দুল্লাল মামুন বিপিএম বার পিপিএম। সম্মানিত সুধি মণ্ডলী, আমাদের আজকের আয়োজনে উপস্থিত সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বঙ্গবন্ধু কাপ 2023 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণকারী 12টি দেশের খেলোয়াড়, কোচ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, এবং আজকের আয়োজনের প্রধান আকর্ষণ আমাদের দর্শক গ্যালারিতে যারা বসে আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আমি রয়েছি অতিরিক্ত উপপুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান। And this is Mahfuz Alam, senior reporter, T-Sports. It's our pleasure to welcome our chief guest, Mr. Dr. Hassan Mahmoud MP, Minister of Information and Broadcast, also the president of this ceremony, Mr. Chaudhuri Abdullal Mamun, BPM Bar, PPM, Honorable Inspector General of Bangladesh Police, also the president of Bangladesh Kabaddi Federation. Also, we have got the General Secretary of Bangladesh Kabaddi Federation, Mr. Habibur Rahman, BPM Bar, PPM Bar, Additional Inspector General of Bangladesh Police. অবগত মণ্ডলী, আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব হাবিবুর রহমান, বিপিএম বার, পিপিএম বার, অতিরিক্ত আইজি বাংলাদেশ পুলিশ এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। We'd like to hear from Mr. Habibur Rahman, BPM Bar, PPM Bar, and also the General Secretary of Bangladesh Kabaddi Federation, please give a big hands. শুভ অপরাহ্ন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2023-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ জনাব চৌধুরী আব্দুল্লাল মামুন, বিপিএম বার, পিপিএম। অনুষ্ঠান আলোকিত করছেন প্রধান অতিথি হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোস্তফা কামাল মজুমদার। উপস্থিত 12টি দেশের অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ, ম্যানেজার, টেকনিক্যাল অফিসিয়াল বৃন্দ, দর্শক মণ্ডলী, মিডিয়ার বন্ধুগণ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2023-এর এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। সুধীবৃন্দ, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে 2021 সাল থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশন বঙ্গবন্ধুর নামে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন শুরু করে। এরপরে 2022 সাল এবং তৃতীয়বারের মতো এই আসর 2023 সালে আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনে অন্যান্য বারের চেয়ে আরও বেশি আলোকিত হয়েছে, আরও বেশি অংশগ্রহণকারী বেড়েছে এবং এবারের অংশগ্রহণকারী দলের সংখ্যা 12টি। আমি এই টুর্নামেন্টের যে পদ্ধতিতে হবে সেটি একটু বলি। আমাদের দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, এ এবং বি, উভয় দল লিগ পদ্ধতিতে খেলে পরবর্তীতে ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মাধ্যমে আমাদের ফলাফল নির্ধারিত হবে। এই যে আয়োজন, এই আয়োজনটি সমকালীন বিশ্বে কাবাডির সবচেয়ে বড় আয়োজন, এজন্য আমি গর্ব অনুভব করি। আমাদের বর্তমান
কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি মহোদয়ের নেতৃত্বে এই বিশ্বকাবানো কাবাডি আয়োজনটি আমরা করতে সক্ষম হচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আমাদের যারা বিদেশি রয়েছেন তাদের উদ্দেশ্যে ডিয়ার প্লেয়ার্স, কোচেস, ম্যানেজার্স, টেকনিক্যাল অফিসিয়ালস ফ্রম পার্টিসিপেটিং কান্ট্রিজ লাইক আর্জেন্টিনা, পোল্যান্ড, ইংল্যান্ড, নেপাল, ইরাক, কেনিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে অ্যান্ড বাংলাদেশ, ইউ অল আর ওয়েলকাম টু দিস অগাস্ট সেরিমনি অফ দিস টুর্নামেন্ট। উই ওয়েলকাম ইউ টু দিস ল্যান্ড অফ কাবাডি বাংলাদেশ অ্যান্ড উই অল আর রেডি, বাংলাদেশ কাবাডি ফেডারেশন ইজ রেডি টু ওয়েলকাম ওয়ার্ল্ড কাপ কাবাডি ইন নেক্সট ইয়ার 2024 ইন বাংলাদেশ ইন ঢাকা অ্যান্ড আই আজ দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন টু সাপোর্ট আস টু অর্গানাইজ কাবাডি ওয়ার্ল্ড কাপ কাবাডি ইন বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মে বাংলাদেশ লিভ ফর এভার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। অভ্যাগত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়। স্যার, ইটস অল প্লেজার টু ইনভাইট অন দ্য স্টেজ টু সে সামথিং রিগার্ডিং দিস টুর্নামেন্ট টু আওয়ার চিফ গেস্ট ডক্টর হাসান মাহমুদ এমপি, মিনিস্টার অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্ট। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত, কাবাডি টুর্নামেন্ট 2023 উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত পুলিশের মহাপরিদর্শক আইজি জনাব আব্দুল্লাহ মামুন এবং উপস্থিত আছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মোস্তফা কামাল, উপস্থিত কাবাডি ফেডারেশনের অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং আজকের এই আয়োজনে আগত বিদেশি টিম এবং তাদের কর্মকর্তাবৃন্দ, সমবেত ক্রীড়ামোদী দর্শকরা এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমি কাবাডি ফেডারেশনের সভাপতি এবং ক্রীড়া মন্ত্রণালয়, বিশেষ করে কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের সম্মানিত আইজি জনাব আব্দুল্লাহ মামুন সাহেবকে ধন্যবাদ জানাই, সচিবকেও ধন্যবাদ জানাই, ক্রীড়া মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন করার জন্য। এবং যেভাবে বললেন যে হাবিবুর রহমান সাহেব যেভাবে বললেন যে আমাদের এশিয়া কাপ কিংবা সার্ক ছাড়া, সার্কের চেয়েও বড়ো আয়োজন, কারণ সার্কে তো এত দেশ অংশগ্রহণ করে না, এটি সবচেয়ে বড়ো আয়োজন আমার এই সমসাময়িক সময়ে কাবাডি টুর্নামেন্টের। কাবাডি আমাদের জাতীয় খেলা এবং এই খেলার আন্তর্জাতিকীকরণ করা হয়েছে এবং বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টের এটি তৃতীয় আয়োজন। প্রথম আয়োজনে 4টি দেশ অংশগ্রহণ করেছিল, দ্বিতীয় আয়োজনে 8টি দেশ, এবার তৃতীয় আয়োজনে 12টি দেশ অংশগ্রহণ করছে। এভাবে আমাদের আবহমান বাংলার গ্রামীণ একটি খেলা আমরা যে সফলভাবে আন্তর্জাতিকীকরণ করতে পেরেছি, এই জন্য নিঃসন্দেহে কাবাডির সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং কাবাডি ফেডারেশনের অতীত কর্মকর্তারা, বর্তমান কর্মকর্তারা নিঃসন্দেহে সেটির জন্য ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে। আমি এদেশের একজন নাগরিক হিসাবে, সরকারের একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ এই কাবাডি খেলা এশিয়ান গেমসে কিংবা এশিয়া কাপে এটি অন্তর্ভুক্ত হবে,
এটি 10 বছর আগে বা 15 বছর আগে এটি ভাবা কঠিন ছিল এবং আপনারা সেটি করতে পেরেছেন। আমাদের সরকার খেলাধুলার উপর জোর দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খেলাধুলা ভালোবাসেন, নিজে খেলা দেখেন, একজন উৎসাহী দর্শকের মতো তিনি খেলা দেখেন এবং আমাদের খেলোয়াড়রা যখন কোনো সাফল্য দেখায় তখন সেটিতে খেলোয়াড়রা যেমন উদ্দীপ্ত হয়, দেশের মানুষ যেমন উদ্দীপ্ত হয়, তার চেয়েও বেশি খুশি হন, উদ্দীপ্ত হন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এবং এজন্যে আপনারা গত 14 বছরের খতিয়ান দেখুন, দেখতে পাবেন যে প্রত্যেকটি খেলাতে আমরা গত 14 বছর ধরে, সেটি ফুটবল বলুন, ক্রিকেট বলুন, কাবাডি বলুন, গত বছর কাবাডিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই টুর্নামেন্টে, তো সব ক্ষেত্রেই আমরা সাফল্য রেখে চলেছি। তো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই এবং বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট চালু করার জন্য কাবাডি ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাতে চাই। অ্যান্ড ফাইনালি আই ওয়ান্ট টু রেজিস্টার মাই থ্যাঙ্কস টু অল দ্য পার্টিসিপেটিং কান্ট্রিজ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা, থাইল্যান্ড অ্যান্ড ফাইনালি আওয়ার টিম বাংলাদেশ। আই ওয়ান্ট টু রেজিস্টার মাই থ্যাঙ্কস টু অল 11 পার্টিসিপেটিং ফরেন কান্ট্রিজ টু টেক দ্য ট্রাভেল টু ট্রাভেল টু বাংলাদেশ, বিকজ দিস ইজ নট ইজি টু ট্রাভেল ফ্রম আর্জেন্টিনা টু বাংলাদেশ। অ্যান্ড উই সি দ্য পার্টিসিপেশন ফ্রম এশিয়া, আফ্রিকা, ইউরোপ অ্যান্ড আমেরিকা, সাউথ আমেরিকা। সো আই মাস্ট রেজিস্টার মাই থ্যাঙ্কস টু ইউ অল অ্যান্ড ইউর organizers, because they have taken the courageous decision to come to Bangladesh to participate in this tournament. And your participation definitely has glorified this tournament. I believe that Bangladesh is a wonderful country, full of natural beauty. We have longest sea beach of the world. So after participating in this tournament, I would invite you to roam around Bangladesh and to see our sea beaches in Bangladesh. And I believe in future also, you'll keep on continuing to participate in this tournament. That will glorify this tournament and our effort to internationalize this tournament, that will become completely true with by your participation in this tournament. আমি সবশেষে আমি আর কথা বাড়াতে চাই না, বিকজ অল অফ ইউর ওয়েটিং টু সি দ্য ম্যাচ। আই ডোন্ট নো হুইচ ম্যাচ উড বি টুডে, দ্য বিগিনিং ম্যাচ, দ্য ওপেনিং ম্যাচ বিটুইন হুইচ কান্ট্রিজ, বিটুইন বাংলাদেশ অ্যান্ড পোল্যান্ড। দ্য ফার্স্ট ম্যাচ উড বি বিটুইন বাংলাদেশ অ্যান্ড পোল্যান্ড। সো অল দ্য পিপল আর ওয়েটিং to see that match. They are not waiting to hear our speeches. So with this few words, I want to say, I hereby inaugurate this tournament. Ami ei kotha gulor madhye ajker ei tournament er shubho udbodhon ghoshona korchi. Shobai ke oshongkho dhonnobad. Joy Bangla, Joy Bangabandhu. ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়কে। অভ্যাগত সুধী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোস্তফা কামাল মজুমদার, অতিরিক্ত সচিব যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। এ পর্যায়ে আমি মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনের সভাপতি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ জনাব চৌধুরী আব্দুল্লাহ মামুন, বিপিএম বার পিপিএম মহোদয়কে। It's really our pleasure to say welcome to the president of this ceremony, Mr. Chaudhuri Abdullah Mamun, BPM Bar PPM, Inspector General of Bangladesh Police and also the president of Bangladesh Kabaddi Federation. Honorable Minister,
Ministry of Information and Broadcasting, Dr. Hassan Mahmood, MP. Respected General Secretary, Additional IG, Habibur Rahman, BPM Bar, PPM Bar. Respected Additional Secretary, Janab Mr. Mustafa Kamal Mazumdar, our additional IGs, all the officers of Bangladesh Police and different departments, esteemed officials and passionate kabaddi enthusiasts, players from 12 countries, representative of print and electronic media, distinguished guests, ladies and gentlemen. Assalamu alaikum and very good afternoon to you all. It is my great pleasure and honor to welcome you all to the inauguration of the Bangabandhu Cup 2023 International Kabaddi Tournament hosted by Bangladesh Kabaddi Federation. Today marks a momentum occasion as we bring together 12 countries from across the globe to compete this beloved sport. Distinguished guests and participants, in this month of independence, I would like to pay my highest tribute to the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangamata Sheikh Fazilatun Nesa Mujib, and the family members who were brutally killed on 15th August 1975. I also express my deepest gratitude to all the freedom fighters who selflessly laid down their lives for the independence of our motherland. Kabaddi is a game that has captured the hearts and minds of the people from all walks of life. And its popularity continues to grow in each passing year. It is a sport that requires not only physical strength and agility, but also mental equity and strategic thinking. And perhaps most importantly, it is a sport that fosters a sense of teamwork, unity, and sportsmanship. As we gather here today, we celebrate not only the sport of Kabaddi, but also the legacy of Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of our nation and the true champion of the people. He declared the Kabaddi as the national game of Bangladesh in 1974. It is fitting that this tournament is named in his honor, as it embodied his vision of united, peaceful, and prosperous Bangladesh. The greatest ever Bengali, father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, was the architect of our freedom, who dedicated his entire life to liberate the oppressed and repressed people, and raised his voice strongly to uphold the justice and human rights everywhere in the world. Over the course of the next several days, we will witness some of the best kabaddi players in the world showcase their skills and compete for the coveted title of Bangabandhu Cup 2023 champion. But more than that, we will come together as a global community, united our love, united by our love for this beautiful sport. To the participants from 11 different countries, I wish you all the 12 different countries, I wish you all the best of luck in the competition ahead. May you play with passion, skill, and respect for your fellow players. I wish you all the pleasant stay in Bangladesh and a safe journey back home. To the organizers and volunteers who have worked tirelessly to make this tournament a reality, I extend my deepest gratitude and appreciation. And to all of you who have joined us here today, I thank you for your support and enthusiasm. On behalf of Bangladesh Kabaddi Federation, I would like to thank all the sponsors for supporting us. I also like to thank our broadcast partner, T Sports,
Let us come together in the spirit of camaraderie and good sportsmanship and celebrate this great game of kabaddi. I would like to conclude extending my profound thanks and gratitude to Honorable Minister, Ministry of Information and Broadcasting, and our respected audience for their gracious presence. Thank you all. Joy Bangla, Joy Bangabandhu. ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ জনাব চৌধুরী আব্দুল্লাল মামুন বিপিএম বার পিপিএম স্যারকে। এ পর্যায়ে আমি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথিকে নিয়ে এই টুর্নামেন্টে যে ১২টি দল অংশগ্রহণ করছে সেই খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য। Honorable General Secretary and the President to come to the turf along with the distinguished guests and to get introduced with the players from 12 countries. So I'd like to hear a big noise from the audience and please give a big hands for the 12 participating countries. সকলের জন্য কি জোরে করতালি হবে যে 12টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তাদের জন্য। In season one, we have seen 5 participating countries in 2021, and it was the first season. And after that, in second season, we have seen 8 participating countries. And this is the third season in 2023, and there are 12 participating countries in this tournament. Kabaddi muloto Bangladesher jatiyo khela. কাবাডির প্রসার ঘটানোর পাশাপাশি 12টি দেশের মানুষের মিলন মেলার এই আয়োজনকে স্বাগত জানাতে আমি সকলকে একটি জোরে করতালি দিতে অনুরোধ জানাচ্ছি। This is really our pride, Kabaddi, the national game of Bangladesh. In 1978, we formed the federation, and after that, Bangladesh participated in so many competitions and they did really well. Conversation was going on with the team Argentina. We know there are big fan base in Bangladesh for Argentina for football. খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্বের সাথে সাথে আমি সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক মহোদয় এবং আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বেলুন এবং ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু কাপ 2023 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। স্যার, honorable guests, the balloons are waiting for the inauguration formalities. I'd like to draw the attention of our distinguished guest. আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি বেলুন এবং ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু কাপ 2023 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। And dear ladies and gentlemen, this is the inauguration time of Bangabandhu Cup 2023 International Kabaddi Tournament Season 3. So many colorful balloons and the colorful teams. And we are expecting a colorful tournament here in Dhaka, Bangladesh.
we've got your guest, and this is the time for the opening ceremony of Bangabandhu Cup 2023 International Kabaddi Tournament Season 3. Please give a big hand. কাবাডি সব থেকে বড় আয়োজন, ১২টি দেশের অংশগ্রহণ হয়ে এই আয়োজনের শুভ উদ্বোধনের এই মুহূর্তে আমরা উপস্থিত আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে জানাতে চাই আমরা ইতিহাস তৈরির মুহূর্তে উপস্থিত রয়েছি। ওকে, লেটস কাউন্ট ডাউন, 3, 2, 1, প্লিজ গিভ আ বিগ হ্যান্ডস। Well, stay with us, no problem, and enjoy the tournament. আমি আমাদের আজকের আয়োজনের সাধারণ সম্পাদক মহোদয়, সভাপতি মহোদয় এবং প্রধান অতিথিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। Thank you so much, honorable guest, for the formalities in inauguration ceremony. And I would like to request for having seats on the stage, please. অসংখ্য ধন্যবাদ আমাদের খেলোয়াড়দের, আমাদের কোচদের এবং আমাদের টিম ম্যানেজমেন্টদের। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এবার আমরা একটি মনোগ্রহী কোরিওগ্রাফি দেখব, যার পরিচালনা রয়েছে স্বনামধন্য কোরিওগ্রাফার ইভান সারিয়ার সোহাগ। এবং সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সকলকে জানাতে চাই এই কোরিওগ্রাফিতে অংশ নেওয়া প্রত্যেকেই বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য। এই কোরিওগ্রাফির মাধ্যমে বঙ্গবন্ধু কাপ 2023 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দেশের ঐতিহ্যকে আমরা আপনাদের সকলের সামনে তুলে ধরব। Dear ladies and gentlemen, it's a very special performance by Bangladesh Police Cultural Club and Theatre, which has been directed by Mr. Ivan Sharia Shohag, and they try to present all the cultures of these 12 countries. Let's say them welcome
by giving a big hands. Please give a big hands. একটি জোরে করতালি হবে আমাদের পুলিশ থিয়েটার এন্ড কালচারাল ক্লাবের সদস্যদের জন্য। আমরা কিছুটা সময় চেয়ে নিয়েছি মঞ্চ সজ্জার জন্য। প্লিজ বি কাইন্ড টু এলাউ আস সাম টাইম ফর দ্য প্রিপারেশন।
sana wageni mwakaribishwa Kenya yetu hakuna matata.
Ej tam gdzie zna czarny wody, siada na koń kozak młody, czule żegna się z dziewczyną, jeszcze czule z Ukrainą. Hej, 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 sokoły, omijajcie góry, lasy, doły, dzwoń, 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 dzwoneczku, mój stepowy skowroneczku. Hej, 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 sokoły, omijajcie góry, lasy, doły, dzwoń, 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 dzwoneczku, mój stepowy, dzwoń, dzwoń, dzwoń. Wiele dziewczat jest na świecie, lecz najwięcej w Ukrainie. Tam me serce pozostało przy kochanej mej dziewczynie. Hej, 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 sokoły, omijajcie góry, lasy, doły. Dzwoń, 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 dzwoneczku, mój stepowy z koroneczku. Hej, 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 sokoły, omijajcie góry, lasy, doły. Dzwoń, stępowy, dzwoń, dzwoń, dzwoń. Żal, żal za dziewczyną, za zieloną Ukrainę. Żal, żal, serce płacze, już się więcej nie zobaczę. Hej, 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 sokoły, omijajcie góry, lasy, doły. Dzwoń, 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 dzwoneczku, mój stępowy z koroneczku. Hej, 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 sokoły, omijajcie góry, ও ভাই বারো মাসে তেরো পার্বণ নিত্য দিনেই মেলা, আরে নৌকা বাইচ কাবাডি আর কত রকম খেলা, আরে নবান্নতে চিরামুড়ি
পৌষে মাসে পিঠা, কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা। আমি তাকধুম তাকধুম বাজাই, আমি তাকধুম তাকধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকধুম তাকধুম বাজাই সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, তাকধুম তাকধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকধুম তাকধুম বাজাই। ঝাউরগি ঝাউরগি ঝিনিকা ঝিনিকা তা তা ঝিনাক তাকুর কুর তা কুর কুরা তাকুর কুর তা, তাকধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকধুম তাকধুম বাজাই ওই উজানতলির গ্রাম পেরুলেই নকশি কাঁথার মাঠ, আর কাজলা নদীর তীরে আছে সুজন বাইদার ঘাট। গোখরা দেখো দেখো পদ্মনাথ, এরপরে দেখাবো আমি শঙ্খ চুরের রাগ, লখাইকে যে কেটেছিল লোহার বাসর ঘরে দেখো এবার তোমরা সেই কাল নাগিনী, ও ও হাইরে বেউলা সয়তী, ও ও হাইরে হইল রে কলঙ্কিনী। নদ নদী হাওর আছে আছে রে খাল বিল, নীল দরিয়ায় তুফান এলে মাঝির হয় মুশকিল, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, সামাল 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 করে সামলে তুরি বাইয়ো, সামাল 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 করে সামলে তুরি বাইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, বেলা গেল সন্ধ্যা হইল কালো মেঘে গগন ছাইল, বেলা গেল সন্ধ্যা হইল কালো মেঘে গগন ছাইল, ওই দেখা থাইকা করছে দেওয়া জিরের পানে ভাইও, থাইকা থাইকা করছে দেওয়া জিরের পানে ভাইও, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, সামাল 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 রে সামলে তুরি বাইও, সামাল 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 রে সামলে তুরি বাইও, হেইয়ো রে হেইয়ো, 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 হেইয়ো রে হেইয়ো।
Thank you. Thank you so very much to Bangladesh Police Cultural Club and Theatre, and especially to Mr. Ivan Sharia Shohag for this wonderful presentation. And don't think it's over. There is another one for you. Please give a big hands.
I'd like to give thanks to all the participants and all the members who were there, and really we enjoyed everything. Dear audience and dear 12 visiting countries, perhaps you don't know why this event in this March. After a while, the battle will be started. But believe me, our battle started in this March in 1971. And by the great leader of Bangabandhu, Sheikh Mujibur Rahman. That's why we recall this great leader through this tournament. And after the 9 months of war, we got this red and green, we got this map, and we got this Bangladesh. So I would like to have a big hands for all the brave hearts that we lose in 1971. Please give a big hands for all the freedom fighters for whom we have got this Bangladesh. Dear audience, this is the time to see the real battle on the turf. And the first match, Poland versus Bangladesh, the two times champion. At first, I'd like to invite Team Poland on the turf. Please welcome Team Poland. I would like to welcome Team Poland on the turf for the first match of this tournament. Is going to be started. It's Poland versus Bangladesh. And it's time to welcome Team Poland on the turf. Please welcome Team Poland on the turf. Here we go, Team Poland! And after that, I'd like to say welcome to the match officials. And this is the time to say welcome to Team Bangladesh! Bangladesh! Audience, it's really a pleasure to get two teams on the turf, and this is the opening game in this tournament. Remember, this game will be really fantastic because you will have the two times champion Team Bangladesh. They will face Team Poland. They also play fantastic in this turf. And this is the time for national anthem. At first, I'd like to play the national anthem of Team Poland.